সুপ্রিয় সম্মানিত বন্ধুরা, কোর আইডি থেকে আপনারা ডোমেইন নিতে পারবেন আনলিমিটেড এখন থেকে। সেই প্রসেসটাই আপনাদের জানিয়ে দিব। আমরা জানি যে কোর কয়েন হচ্ছে বা সাতোশি কোর হচ্ছে পৃথিবীতে বর্তমান সময়ে সবচাইতে ট্রাস্টেড এবং বেশি টাকা পেমেন্ট দেওয়ার কোম্পানি। সেখান থেকে আপনারা এখন চাইলে কোর আইডির ডোমেনগুলো কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবেন, আবার এর মাধ্যমে আপনারা ইনকামও করতে পারবেন। সব কিছু এখন দেখিয়ে দিব। এর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম কোর আইডি হচ্ছে সাতোশি কোরের নিজস্ব প্রজেক্ট, সেটা কিন্তু আপনাদের আগেই আমি দেখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? ওকে, তো এখন কিন্তু তারা একটা নতুন অফার এনেছে আজকে। আপনারা চাইলে কিন্তু এখন থেকে ফ্রিতে ডোমেইন নিতে পারবেন এবং তাদের যে কয়েনটা রয়েছে সিআইডি কয়েন, অর্থাৎ কোর আইডি কয়েন, ঠিক আছে? তো এটাও কিন্তু আপনারা ফ্রিতে এখন সংরক্ষণ করতে পারবেন, ঠিক আছে? এই অফারটা আজকে দিয়ে আমি অলরেডি এখানে রেজিস্ট্রেশন করেছি, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তাদের যে অফিসিয়াল টুইটার, টেলিগ্রাম, ডিসকর্ড সব কিছুই কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে? তো আমি যদি তাদের অফিসিয়াল যেই টুইটার অ্যাকাউন্টটা রয়েছে, এই যে এখানে কোর দাও আইডি, এখানে যদি ক্লিক করি, ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদেরকে টুইটারে নিয়ে আসবে, ঠিক আছে? তো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু সাতোশি কোরের নিজস্ব প্রজেক্ট, সেটা কিন্তু আগের ভিডিও তো আপনাদের আমি অনেক কিছু দেখাইছিলাম, ঠিক আছে? আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কোর নিজেই কিন্তু এটাকে ফলো করে রেখেছে। ওকে, তো যাই হোক, এখন কথা হচ্ছে আমরা যদি নিচের দিকে চলে আসি, ঠিক আছে? নিচের দিকে যদি চলে আসি, এরপরে এখানে আমরা এই পোস্টটাকে দেখতে পাবো। তারা কিন্তু কিছুক্ষণ আগে এই পোস্টটা করেছে, আমি দেখাচ্ছি আপনাদের বিষয়টা, ঠিক আছে? এই যে দেখুন, এখানে কিন্তু তারা এই বিষয়টা আমাদেরকে জানিয়ে দিয়েছে, ঠিক আছে? এই যে এখানে কিন্তু সেটা জানিয়ে দিয়েছে। ওকে, তো এখন আমরা সেই বিষয়টা দেখব। এখানে তারা একটা লিঙ্কও দিয়েছে, তো এই লিঙ্কের ভিতরে গিয়ে আমাদেরকে কাজটা করতে হবে, ঠিক আছে? তো আপনারা এই এখন যদি জয়েন হন ফ্রিতেই, তাদের এই নতুন যে এয়ারড্রপটা চলতেছে সাতোশি কোরের মতো, সেখানে জয়েন হলে কিন্তু আপনারা এই সিআইডি কয়েনগুলো ফ্রিতে পেয়ে যাবেন এবং ডোমিনগুলো ফ্রিতে পেয়ে যাবেন, ঠিক আছে? তো চলেন শুরু করি সময়ের সাথে এবং আগামীর পথে। তো সম্মানিত বন্ধুরা, আমরা যেই সাতোশি কোর থেকে যেই ওয়ালেটটার মাধ্যমে পেমেন্ট পাই মেটামাক্সের, সেই ওয়ালেটে আমাদের চলে যেতে হবে, ঠিক আছে? এটা যেহেতু সাতোশি কোরের নিজস্ব প্রজেক্ট, সেই হিসাবে কোনো সমস্যা নেই। আর ওখানে আপনাদের যাওয়াটা বেটার হবে, কারণ এখানে কিছু গ্যাস ফি কাটবে। আপনাদের বলেছিলাম না, কোম্পানির যখন ইকোসিস্টেম শুরু হয়ে যাবে তখনই এই কয়েনের দাম বেড়ে যাবে। এই যে এখানে কিন্তু কিছু পরিমাণ কোর কয়েন থাকতে হবে, ঠিক আছে? অর্থাৎ এখানে এই যে লেখা দেখতে পাচ্ছেন আমার রয়েছে 0.11, ঠিক আছে? তবে আপনাদের আর একটু কম থাকলেও হবে, অর্থাৎ 0.1 পরিমাণ এখানে কেটে নেয় গ্যাস ফি হিসাবে, ঠিক আছে? আর এই গ্যাস ফিটার কারণেই কিন্তু ইথেরিয়ামের মতো এই যে কোরের গ্যাস ফি কাটা শুরু হয়েছে, আর এই কারণেই কিন্তু আমাদের কোর কয়েনের দামগুলো আস্তে আস্তে করে বেড়ে যাবে। এটা কিন্তু আমাদের জন্য একটা ভালো প্লাস পয়েন্ট, ঠিক আছে? তবে আপনি চাইলে সেই মেটামাক্সে যেতে পারেন, মেটামাক্স ওয়ালেট অ্যাকাউন্টে, যেই মেটামাক্স ওয়ালেট অ্যাকাউন্টটা আপনারা সাতোশি কোরের সাথে অ্যাড করে দিয়েছেন পেমেন্ট পাওয়ার জন্য, বা প্রতি মাসে যেই ওয়ালেটে পেমেন্ট পাচ্ছেন, ঠিক আছে? তবে আপনি চাইলে অন্য একটা মেটামাক্স অ্যাকাউন্ট খুলে ওখানে কিছু কয়েন নিয়েও, এই কোর কয়েন নিয়েও আপনারা সেম কাজটা করতে পারেন, ঠিক আছে? এটা আপনাদের ব্যাপার। তবে আমি সাজেস্ট করে থাকি, যেহেতু এটা তাদের নিজস্বই প্রজেক্ট, সেহেতু আমাদের টেনশন করার কিছু নেই, হ্যাক হয়ে যাওয়ার কোনো ভয় নেই, ঠিক আছে? ওকে, মেন কথা হচ্ছে আপনারা সেই ওয়ালেটে মেটামাক্সে এখানে কিছু পরিমাণ কয়েন আপনারা রেখে দিবেন, কোর কয়েন, ঠিক আছে? 0.1 পরিমাণ কয়েন রেখে দিবেন। ওকে, আমার একটু বেশি রয়েছে সেটা ভিন্ন কথা, তবে আপনারা রাখবেন 0.1 পরিমাণ কয়েন, কোর কয়েন। ওকে, আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। ওকে, তো এরপরে আপনারা কী করবেন, এই যে এখানে লেখা রয়েছে ব্রাউজার নামে একটা অপশন, এখানে আপনারা ক্লিক করবেন। এই ব্রাউজার অপশনে আসার আগে আরেকটা কাজ আপনাদের করতে হবে, সে কাজটা হলো চলতি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে টুডে অফার লিঙ্ক বা আজকে অফার লিঙ্ক, ওখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, এই যে কোর আইডির যেই অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে ওখানে আপনাদের নিয়ে আসবে, ঠিক আছে? আসার পরে এখানে আপনারা প্রথমে যে কাজটা করবেন, এখান থেকে লিঙ্কটা কপি করে নিতে হবে। এই যে দেখুন, এখানে কিন্তু কপির যে আইকনটা রয়েছে, এই যে দেখুন, এখানে আপনারা ক্লিক করে দিতে পারেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম চলে আসবে, এরপরে এই যে নিচের দিকে কপি লিঙ্ক পাবেন, মোবাইলে যে কোনো এক জায়গায়, এক এক মোবাইলে এক এক জায়গায় থাকে, কপি করে নেবেন লিঙ্কটা, ঠিক আছে? অথবা আপনারা কী করবেন, এরকম ইন্টারফেস আসার পরে এই যে এখানে ইউআরএলের যেই জায়গাটা রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে? এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করলে এরকম চলে আসবে, এরপর এই যে এখানে কপি নামে যে বাটনটা রয়েছে,
আইকনটা রয়েছে এটার উপরে ক্লিক করে কপি করে নিতে পারেন। আশা করি বিষয়টা ক্লিয়ার, যে কোনো দুইভাবে একভাবে লিঙ্কটাকে কপি করে নেবেন। ওকে, এরপরে আপনারা মেটামাক্স ওয়ালেটটার ভিতরে চলে আসবেন। মেটামাক্স ওয়ালেটে আসার পরে এই যে এখানে লেখা রয়েছে ব্রাউজার, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে উপরের দিকে সার্চ অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে যদি আগে কোনো লিঙ্ক থাকে সেই লিঙ্কটাকে করস পর্যন্ত ক্লিক করে কেটে দিবেন, সরিয়ে দিবেন। এরপর ওই যে যেই লিঙ্কটাকে আনলেন না, সেই লিঙ্কটা এই যে এখানে আপনারা ইউআরএল লেখা রয়েছে এখানে চাপদা ধরে রাখবেন, পেস্ট অপশন চলে আসবে, এরপরে পেস্ট অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরে এই যে নিচের দিকে, এই যে লক্ষ্য করুন নিচের দিকে যে লিঙ্কটা রয়েছে না, এটার উপরে আপনারা টাচ করবেন, তাহলেই কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস অথবা লিঙ্কটা দেওয়ার পরে আপনারা কিবোর্ডের ইন্টারফেস করে দিতে পারেন, যে কোনো একভাবে আপনারা লিঙ্কটাকে পেস্ট করে দিবেন এখানে, এই লোকে কথা। এরপরে দেখবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে, ঠিক আছে। আসার পরে আপনারা কি করবেন মাই ডিয়ার ফ্রেন্ড, এই যে দেখুন এখানে কিন্তু কানেক্ট নামে একটা অপশন রয়েছে, তবে এখানে ক্লিক করলে কানেক্ট হবে না। তো তার জন্য আপনাদের কি করতে হবে, এই যে এখানে লেখা রয়েছে দেখুন, লক্ষ্য করুন জয়েন ইভেন্ট, ঠিক আছে। এই জয়েন ইভেন্ট অপশনে আপনারা ক্লিক করবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে অ্যাপ্রুভ কানেক্ট চাইবে, এই যে নিচের দিকে লেখা রয়েছে কানেক্ট, এই কানেক্ট অপশনে আপনারা ক্লিক করবেন বিসমিল্লা বলে। এরপরে দেখবেন এরকম ইন্টারফেস চলে আসবে, আসার পরে এখানে দেখবেন উপরে দেখে কানেক্ট অপশনটা চলে গেছে, ঠিক আছে। যাওয়ার পরে আবার আপনারা কি করবেন, এখানে লেখা রয়েছে জয়েন ইভেন্ট, ঠিক আছে। এই যে লেখা রয়েছে, লক্ষ্য করুন আপনারা এখানে লেখা রয়েছে জয়েন ইভেন্ট, এখানে আপনারা ক্লিক করবেন আবারও, ঠিক আছে। এরপর দেখবেন এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। ওই যে বলছিলাম না একটু গ্যাস ফি কাটবে, এই যে দেখেন এই পরিমাণ গ্যাস ফি কাটবে, ঠিক আছে, 0.00216 এই পরিমাণ গ্যাস ফি কাটবে, ঠিক আছে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি, টোটালও এই পরিমাণ গ্যাস ফি কাটবে, আর বাকিটা আপনার মোবাইলের বা ওয়ালেটে রয়ে যাবে। ওকে, এরপরে এই যে নিচের দিকে লেখা রয়েছে কনফার্ম, এই কনফার্ম অপশনে আপনারা বিসমিল্লাহ ক্লিক করবেন। এরপরে একটু অপেক্ষা করবেন, পই পই করে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে, ঠিক আছে। এখন আপনাদের মূল বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। এরকম ইন্টারফেস আসার পরে আপনারা এখন যেটা করবেন, এখানে আপনারা আপনাদের রেফারেল যে লিঙ্কটা সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন, চাইলে আপনারা কপি অপশনে ক্লিক করে সেটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এখানে কিন্তু তারা বিষয়টা লিখিয়ে দিয়েছে মাই ডিয়ার ফ্রেন্ড, দেখুন এখানে কিন্তু তারা বলে দিয়েছে কমপ্লিট দ্য টাস্ক অ্যান্ড গেট 100% ফ্রি ডোমিন অ্যান্ড সিআইডি কয়েন, ঠিক আছে। অর্থাৎ এখানে আপনারা যে টাস্কগুলো বা এভাবে করে অ্যাকাউন্ট যখন খুলে নেবেন, তখন কিন্তু আপনারা 100% ডোমিনও ফ্রি পাবেন, আবার এই যে সিআইডি কয়েনও ফ্রি পাবেন, ঠিক আছে। অর্থাৎ কোর আইডি কয়েন, ঠিক আছে, এরকমটাই বুঝিয়েছে, সংক্ষিপ্ত আকারে হলো সিআইডি কয়েন। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু আপনারা ফ্রিতে পাবেন, সেই জিনিসটা কিন্তু তারা এখানে বলে দিয়েছে। এরপরে কিন্তু এখানে বলেছে আপনারা চাইলে অফিসিয়াল তাদের যেই ইগুলোই রয়েছে, লিঙ্কগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলোতে আপনারা জয়েন হয়ে যেতে পারেন। সেটা তো আমি প্রথমেই আপনারা ধাক্কা মেরে আটকা দেখিয়ে দিয়েছি। ওকে, এরপরে নিচের দিকে আসলে এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন সিআইডি এয়ারড্রপ, ঠিক আছে। তো এখানে আপনারা কয়টা কয়েন রিওয়ার্ড হিসাবে পেয়েছেন, তারপরে ব্যালেন্স কত, এগুলো দেখতে পারবেন, আর সোয়াইপ করতে পারবেন চাইলে আপনারা তাদের যে নিজস্ব ওই যে বিএনবি সোয়াইপের মতো রয়েছে, অর্থাৎ এক্সচেঞ্জ একটা কয়েনের থেকে আরেকটা কয়েনে নেওয়া যায়, সেরকম সোয়াইপ থেকে আপনারা সোয়াইপ করে নিতে পারবেন, এই কয়েনগুলোকে বাই সেল করতে পারবেন তাদের নিজস্ব এই যে ওয়ালেটগুলো থেকে। দুইটা ওয়ালেটের লিঙ্ক এখানে তারা দিয়ে রেখেছে, আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। ওকে, এরপরে এখানে কিছু তাদের রুলস রয়েছে, চাইলে দেখে নেবেন। ওকে, এরপরে তাদের যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা রয়েছে, এই যে সিআইডি কয়েনের যেই সিআইডি কন্ট্যাক্ট, অর্থাৎ এখানে আপনারা ক্লিক করে সেগুলো কিন্তু নিয়ে আপনারা চাইলে ওই যে ট্রাস্ট ওয়ালেটে বা অন্যান্য ওয়ালেটে অ্যাড করে আপনারা এই কয়েন বাই সেল করতে পারেন, সেটা আপনাদের নিজ দায়িত্বে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি, সব কিছু কিন্তু এখানে বলেছে। আর আপনি যে ডোমিনটা কিনবেন সেটা কিন্তু এখানে দেখতে পারবেন, মাই ডোমিন অপশনে ক্লিক করলে এখানে চলে আসবে ধাক্কা মেরে আটকা, ঠিক আছে। তো আমি উপরের দিকে চলে আসলাম, আপনারা আমরা ডোমিন কিনবো কীভাবে সেই বিষয়টা এখন দেখিয়ে দিতেছি। এই যে এখানে লেখা রয়েছে সার্চ নেম অর অ্যাড্রেস, ঠিক আছে। তো আপনারা ডোমিন কেনার জন্য এই যে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরে এরকম চলে আসবে, আসার পরে এখানে আপনারা লিখে দিবেন, ধরেন আপনি যেইটা নিয়ে ডোমিন কিনতে চান আর কি, ঠিক আছে। তো আমি দেখিয়ে দিতেছি আপনাদের বিষয়টা, ধরেন এটা আমি দিলাম ডিজিটাল 360 সংক্ষিপ্ত আকারে দিলাম, ঠিক আছে, শর্টে দেওয়ার পরে, হ্যাঁ দিয়ে দিলাম ডিজিটাল 360। এরপরে এই যে সার্চ অপশন রয়েছে, এখানে সার্চ করে আপনারা নিতে পারবেন ওই ডোমিনটা যদি কেনা বাকি থাকে, ঠিক আছে। আশা বা কেউ যদি না নিয়ে থাকে, এখন তো ফ্রিতে দিচ্ছে, ভবিষ্যতে তার ফ্রিতে দিবে না সবসময়।
তো যখনই হোক না কেন, তখন কিন্তু এইখানে যে ডোমিনটা বা যে নামটা লিখে সার্চ করবেন সেটা যদি ফ্রি থাকে সার্চ অপশনে ক্লিক করলে আপনাদের দেখাবে, যদি অ্যাভেলেবেল থাকে সেটাই আপনারা ক্রয় করতে পারেন। তো আমি সার্চ অপশনে ক্লিক করে দিলাম, এরকম চলে আসলো, ঠিক আছে। তো আসার পরে এখানে কিন্তু আপনারা চাইলে এই যে আবার সিআইডি দিছিলাম, আবার চাইলে আপনারা পরবর্তী সময় যেমন ডোমিনের নাম দিয়ে ডট কোরও দিতে পারেন। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি, এটাও কিন্তু এখানে তারা দিয়ে দিয়েছে, দুইটা ডোমিনই কিনতে পারবেন, অর্থাৎ ডট কোর আরেকটা হলো ডট সিআইডি, যে কোনো একটা কিনতে পারবেন বা দোনোটাও কিনতে পারবেন আলাদা আলাদা নামে বা একই ডোমিনের নামে, ঠিক আছে। যেহেতু মানে অ্যাড্রেসের অনুযায়ী আর কি, ডোমিন তো আলাদাই মানে অ্যাড্রেস আলাদা আলাদা হবে, সরি একই অ্যাড্রেস হবে মানে ডোমিন আলাদা আলাদা হবে, ঠিক আছে। যেমন মনে করেন ডিজিটাল 360 ডট কোর এটা হতে পারে, আবার মনে করেন হতে পারে ডিজিটাল 360 ডট সিআইডি। আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি, বিগিনাররা বুঝবেন না এই জন্য বিষয়টা ভেঙে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। এখন আপনি কয় বছরের নেবেন সেটা এই যে এখানে দিয়ে বা এই যে প্লাস মাইনাসে ক্লিক করলে এটা বাড়বে কমবে সংখ্যাটা, ঠিক আছে। তো এখানে কিন্তু একদম কম নিতে আছে তারা, ঠিক আছে। এই যে দেখুন একদম কম নিতে আছে, কোর যদি আপনি এক বছরের জন্য কিনেন তাহলে নিতে আছে মাত্র $1.30 একটু বেশি, ঠিক আছে। তো খুবই কিন্তু স্বল্প দামে তারা নিতে আছে। তো আমি যদি এখানে সিআইডি অপশনে দেই তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাবো বিষয়টা, দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে। তো এখন আমি পুরো চ্যানেলের নামে দিয়ে দিলাম, আপনারা চাইলে আপনাদের চ্যানেলের নামে, ওয়েবসাইটের নামে, ফেসবুক নামের নামে, ঠিক আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে, যে কোনো নামে আপনারা নিতে পারেন, নিজের নামও নিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার উপরে নির্ভর করে থাকে, ঠিক আছে। তো এখন আমি পুরো নামটাই দিয়ে দিলাম ডিজিটাল বাংলা 360, ঠিক আছে। তো এই নামও ডোমেনটা কিন্তু অ্যাপ্রুভ মানে নিতে পারবো, অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে। তো এখন আমি কী করব, এই যে এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক আছে, এই যে এখানে লেখা রয়েছে সিআইডি, সিআইডি অপশনে যদি ক্লিক করি, ক্লিক করে দেওয়ার পরে এরকম চলে আসবে এক বছরের জন্য, এখানে মেবি আমাকে ফ্রিতে দিবে অ্যাপ্রুভ সিআইডি লেখা রয়েছে, আমি আপনাদের লাইভ দেখাবো, ঠিক আছে বিষয়টা। যদি আমি এখানে বেশি দিয়ে দেই, ঠিক আছে, তো তারা কিন্তু এখানে কিন্তু বেশি চাচ্ছে মনে হয় দামটা, আমি একটু দেখালে বিষয়টা। তো মাই ডিয়ার ফ্রেন্ড, এইভাবে করে আপনারা ডোমেনটা নিয়ে নিতে পারেন ফ্রিতে, তবে একটার বেশি মনে হয় না এখানে ডোমেন দেয় তারা, আপনারা ট্রাই করে দেখতে পারেন, ওকে। এরপরে যদি আমি নিচের দিকে চলে আসি, এখানে কিন্তু তাদের একটা অপশন রয়েছে প্রাইমারি নেম নট সেট, তো এখানে আমি ক্লিক করব, ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি তার এখানে একটা নাম দিব, ঠিক আছে। তো এই যে ক্লিক করে দিলাম, এখানে কিন্তু গর্ত থেকে একটা সত্য বের হয়ে গেলো, একটা কিন্তু নাম দেওয়ার অপশন চলে আসলো। তো এখানে আমি নামটা দিয়ে দিতেছি আপনাদের সামনেই, ঠিক আছে, তো চ্যানেলের নামটা দিচ্ছি। তো আপনারা চাইলে আপনাদের ডোমেনের নামটা এখানে দিয়ে তারপরে সেভ অপশনে ক্লিক করলে আপনাদের এখানে রেফারাল লিংক হিসাবে ওই ইউজার নামটাও এখানে সেট হয়ে যাবে, ঠিক আছে। এটা একটা আলাদা ফ্যাসিলিটি তারা এখানে দিয়েছে। আরেকটি বিষয় মাই ডিয়ার ফ্রেন্ড জানিয়ে দিই, এখানে আপনারা যেই ফ্রিতে কোর কিংবা সিআইডি ডোমিনটা পাচ্ছেন সেগুলোর কাজ কী, সেগুলোর কাজ হচ্ছে আপনারা পরবর্তী সময়ে এই ডোমিনের মাধ্যমে কোর কয়েনের ডোমিন নিলে ফ্রিতে নেন আর কিনা নেন যেভাবেই নেন, বা সিআইডি কয়েনের ডোমিন ফ্রিতে নেন আর কিনা নেন যেভাবেই নেন, এইগুলোই দিয়ে পরবর্তীতে আপনারা কয়েনগুলো বাইসেল করতে পারবেন। যেমন মনে করেন আমরা যদি কোনো কয়েন বাইসেল করতে যাই বা ডিপোজিট করতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক লম্বা একটা অ্যাড্রেস দেয়, মনে রাখা সম্ভব না। তো ওই জায়গাটার ভিতরে এই ডোমিনটা দিলে এই ওয়ালেটের ভিতরে আপনারা যেই ওয়ালেটের মাধ্যমে কাজটা কমপ্লিট করবেন সেই ওয়ালেটের ভিতরে আপনাদের চলে আসবে, ঠিক আছে। ধরেন আপনাদের এক্সাম্পল দেখাই, আমি যেই মেটামাক্স ওয়ালেটটার ভিতরে ডিজিটাল বাংলা 360 ডট সিআইডি কিংবা ডট কোর এই ডোমিনটা নিলাম, এখন এই ডোমিনের নাম অনুযায়ী ডিজিটাল বাংলা 360 ডট কোর বা ডট সিআইডি নামে এখানে যারা আমাকে কোর কয়েন বা সিআইডি কয়েন ট্রান্সফার করবে তারা কিন্তু আমাকে এই নাম অনুযায়ী ট্রান্সফার করতে পারবে, আর আমি এই ডোমিন অনুযায়ী এই ওয়ালেটের ভিতরে কোর কয়েন পাঠালে কোর কয়েন, সিআইডি কয়েন পাঠালে সিআইডি কয়েন, ঠিক আছে। অর্থাৎ ওই যে ডোমিনে পার্থক্য করে দিবে ডট কোর বা ডট সিআইডি, ঠিক আছে। তাহলে আমি এই ওয়ালেটের মাধ্যমে কিন্তু পেয়ে যাচ্ছি আমার পেমেন্টটা, এই হলো গিয়া এটার ফ্যাসিলিটি, ঠিক আছে। অর্থাৎ আপনার নাম অনুযায়ী সেটা করে নিতে পারলেন, এইছাড়াও কিন্তু তারা সিআইডি কয়েন ফ্রি দিবে, সেটা কিন্তু আমি প্রথমেই আপনাদের দেখিয়েছি, ঠিক আছে। এখন কথা হচ্ছে আপনারা এখানে লগ ইন করবেন কীভাবে পরবর্তী সময়, ওই যেভাবে লিঙ্কটা এনে আপনারা ব্রাউজার অপশনে দিয়ে অ্যাকাউন্ট খুললেন ঠিক সেইভাবেই পরবর্তী সময় এখানে লিঙ্কটা এনে দিলে এই অ্যাড্রেসে বা মেটামাক্স ওয়ালেটে এই ব্রাউজার অপশনে গিয়ে তাহলেই কিন্তু আপনাদের পরবর্তী সময় লগ ইন হয়ে যাবে অটোমেটিকলি, ঠিক আছে। প্রথমে সাইন আপ করলেন,
একই সিস্টেমে আবার পরবর্তীতে এরকম লিংক পেজ করে আপনারা লগ ইন করতে পারবেন। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। তো মাই ডিয়ার ফ্রেন্ড, আজকে এই পর্যন্তই ছিল। তো আজকে আপনারা সবাই অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন, এই ডোমেনটা ফ্রিতে নিয়ে নিতে পারেন, আর সিআইডি কয়েন তো তারা দেবেই এই এয়ারড্রপের আলতায়, সেটা তো তারা বলেই দিয়েছে। ঠিক আছে, তো সবাই অ্যাকাউন্ট খুলে রাখুন, প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। ঠিক আছে, পরবর্তী সময় এই নিয়ে ভিডিও দেবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, ভালো রাখবেন, আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।